ব্রিটেনের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গেইটারসিলের ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েস্ট রিজিওনাল সম্মেলন ও নির্বাচন গতকাল ব্রিস্টলের বাংলাদেশ হাউসে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্পন্ন হয়েছে। রিজিওনাল চেয়ারপারসন সাবেক ছাত্রনেতা শাহজাহান আহমেদ তরফদারের সভাপতিত্বে ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারি হেলাল আহমেদ তফাদার ও বিদায়ী ট্রেজারার হাজি আব্দুস সালাম। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন গেইটারসিলের কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপারসন কমিউনিটি লিডার বারাস্টার আতাউর রহমান। সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ওয়েলসের প্রাক্তন চেয়ারপারসন ছাড়াও বিশেষ অতিথি ছিলেন গেইটারসিলের কাউন্সিলের জেনারেল সেক্রেটারি কমিউনিটি সংগঠক মির্জা আসাফ বেগ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইম কায়সার ও সাউথ ওয়েলসের চেয়ারপারসন হাজি লিয়াকত আলী। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমেদ ও নির্বাচন কমিশনার শেখ লুৎফুর রহমান রাজার পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে শাহজাহান আহমেদ তরফদারকে পুনরায় চেয়ারপারসন, সৈয়দ আবু সাইদকে জেনারেল সেক্রেটারি ও জিয়াউল হককে ট্রেজারার করে 32 সদস্য বিশিষ্ট সাউথ ওয়েস্ট রিজিওনাল কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি বারিস্টার আতাউর রহমান সাউথ ওয়েস্ট রিজিওনাল কমিটির বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রিস্টল থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।